যারা ক্রিয়েটিভ পিপল রয়েছেন, যারা ডিজিটাল পেন্টিং এর প্রতি ইন্টারেস্টেড রয়েছেন বা ডিজিটাল ইলাস্ট্রেশনের প্রতি ইন্টারেস্টেড রয়েছেন বা শুধুমাত্র নোট টেকিং এর জন্য আপনি যদি আইপ্যাডকে ব্যবহার করে থাকেন, তাহলেও এই অ্যাপেল পেন্সিল আপনার কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল টুল হয়ে যায়। আপনি যদি আইপ্যাডকে আরও প্রোডাক্টিভলি ব্যবহার করতে চান, আরও ক্রিয়েটিভ কাজকর্মে আইপ্যাড যদি ব্যবহার করতে চান, তাহলেও অ্যাপেল পেন্সিল আপনার কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হয়ে যায়। তো আজকের এপিসোডে এই অ্যাপেল পেন্সিল সেকেন্ড জেনারেশনকে আমরা আনবক্সিং করবো, এর ফার্স্ট ইম্প্রেশন দেবো এবং তারই সাথে এর খুঁটিনাটি বিষয় আপনাকে বুঝিয়ে দেবো শুধুমাত্র এই ভিডিওর মধ্যে দিয়ে। কিন্তু তার আগে আপনার কাছে একটি অনুরোধ, বাংলা ভাষায় এরকমই কোয়ালিটিটিভ কন্টেন্ট আপনি যদি মিস না করতে চান, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ সেটা আমাদের প্রচণ্ড রকম মোটিভেট করবে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে। কারণ আমাদের লক্ষ্য একটাই, বাংলা টেক কমিউনিটিকে বিশ্বের দরবারে উপস্থাপন করা। সো হে গাইস, আমি শান্তন ফ্রম সিস্টোরিক.কম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। তো চলুন প্রথমেই আমরা মেন প্যাকেজটিকে কেটে নিই এবং কাটার জন্য আমি নিয়ে নিয়েছি আমার সেই অত্যন্ত প্রিয় আনবক্সিং নাইফটিকে। প্যাকেজটিকে কেটে নিই। এর ভিতরেই রয়েছে অ্যাপেল পেন্সিলটি। দেখুন, খুবই সিম্পল, খুবই মিনিমালিস্টিক এই প্যাকেজিং, একদম হোয়াইট প্যাকেজিং এবং ওপরে এক সাইডে লেখা রয়েছে অ্যাপেল পেন্সিল। এছাড়াও আরও অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই হতো। তো চলুন এবার মেন র্যাপটিকে ওপেন করে নিই। খুবই স্যাটিসফাইং একটা এক্সপিরিয়েন্স, এই ব্যাপারটি আমার খুব ভালো লাগে। এখানে কোনো রকম আনবক্সিং নাইফ আপনাকে ব্যবহার করতে হবে না। আর এবার বের করে নিই সেই অ্যাপেল পেন্সিলটিকে। অ্যাপেল পেন্সিল হাতে পাওয়ার আগে প্রথমেই কিছু পেপার্স রয়েছে, কিছু ডকুমেন্টেশনস রয়েছে এবং ওপরে লেখা রয়েছে ডিজাইনড বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, আর ভিতরে রয়েছে আমাদের সেই অ্যাপেল পেন্সিল। তবে সেটা এখন থাক, পাশে রাখি, আগে আর কি রয়েছে প্যাকেজের মধ্যে সেটাকে ভালো করে দেখে নিই। অনলি কিছু ডকুমেন্টেশনস রয়েছে প্যাকেজের মধ্যে, অন্য কিছু নেই। ইউজার ম্যানুয়ালস রয়েছে, আরও কিছু ডকুমেন্টেশন রয়েছে, সেখানে ইন ডিটেলস দেওয়া রয়েছে আপনি কীভাবে এটাকে ব্যবহার করবেন। তো সেইগুলোকে সব সাইডে রেখে দিই, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো আপনি কীভাবে ব্যবহার করবেন, এত কিছুর প্রয়োজন হবে না আপনার। আর এই হচ্ছে আমাদের অ্যাপেল পেন্সিল সেকেন্ড জেনারেশন, এটাকেও র্যাপ করা রয়েছে। প্রথমে এই র্যাপটাকে খুলে ফেলি। আর দেখুন, এই হচ্ছে অ্যাপেল পেন্সিল সেকেন্ড জেনারেশন, দারুণ দেখতে, খুবই প্রিমিয়াম। এর ফার্স্ট ইম্প্রেশন আমি আপনাকে দেবো, তার আগে বলে দিয়ে দামটা সম্পর্কে। এর দাম ভারতীয় মুদ্রায় 10,899 টাকা, মানে প্রায় 10,900 টাকা, 11,000 টাকার কাছাকাছি। এবং বাংলাদেশ থেকে যদি আপনি নেন, তার জন্য আপনাকে দিতে হবে 14,000 টাকা বা 14,500 টাকা মতো। তো এইরকম দাম হতে পারে ভারতে এবং বাংলাদেশে। তো এতক্ষণ ধরে আপনি এই আনবক্সিংটা দেখলেন, এবার আপনাকে বলবো, এবার আপনার মনে স্বভাবতই প্রশ্ন আসবে যে এটাকে কীভাবে পেয়ার করবো আইপ্যাডের সাথে। সেটা করা খুব সহজ, এক্সট্রিমলি ইজি। আপনি জাস্ট দেখুন আইপ্যাডের একটা সাইডে, আইপ্যাড প্রোর সাইডে একটা ম্যাগনেটিক স্ট্রাইপ মতো রয়েছে দেওয়া, ছোট্ট মতো, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট, এবং সেটার সাথে আপনার অ্যাপেল পেন্সিল কানেক্ট হয়ে যাবে। এবং এটাকে জাস্ট আপনি এইভাবে যাই দেবেন, দেখুন কানেক্ট হয়ে গেছে। এবং কানেক্ট হয়ে গেলেই আপনার কাছে অলরেডি দেখুন এরকমভাবে নোটিফিকেশান এসে যাবে, ডিভাইস ডিটেক্ট করে নেওয়া হবে যে দিস ইজ অ্যাপেল পেন্সিল, এবং আপনি যাই ওর উপর ট্যাপ করবেন, আপনাকে এইরকম সিম্পল কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দেওয়া হবে, ইউজ করতে বলা হবে যে এইভাবে আপনি ইউজ করুন, এবং এর কিছু ফিচার রয়েছে সেগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে, আপনি কন্টিনিউ করুন, ব্যাস অল সেট। এবং আপনি এবার যখন খুশি আপনি নিন এবং ডাবল ট্যাপ করুন, নোট অ্যাপ খুলে যাবে এবং আপনি ব্যবহার করতে থাকুন, কোনো রকম সমস্যা হবে না। ব্যবহার করলে আপনি দেখুন ভালোই ফিল হবে আপনার। তো এইভাবে আপনি জাস্ট এটাকে পেয়ার করে নিলেন, খুব ইজি, খুব সিম্পল, কোনো রকম ব্লুটুথ অন করে রাখার প্রয়োজন নেই, কোনো রকম ওয়াইফাই অন করে রাখার প্রয়োজন নেই সবসময়। এবং একদম সামনের দিকটাতে টাচ সেন্সিটিভিটি দেওয়া রয়েছে, এটাকে আপনি ডাবল ট্যাপ যাই করবেন, দেখুন পেন্সিল থেকে ইরেজার, ইরেজার থেকে পেন্সিল, এইভাবে আপনি অল্টারনেট করে অপশান সিলেক্ট করে নিতে পারবেন, অটোমেটিক অপশান সিলেক্ট হয়ে যাবে, আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। এই সাইডে আপনার অ্যাপেল পেন্সিলকে অ্যাটাচ করে রেখে দিন এবং আপনার যখন প্রয়োজন হবে আপনি জাস্ট এরমভাবে নিন এবং লিখতে শুরু করে দিন। এবার আপনাকে বলবো এর ফার্স্ট ইম্প্রেশন, কেমন লাগছে আমার প্রথম হাতে নিয়ে। তো এটা যখন আপনি প্রথম হাতে পাবেন আপনি দেখবেন খুব সুন্দর দেখতে, প্রচণ্ড প্রিমিয়াম এবং এলিগান্ট লুকিং, এবং তার সাথে হোয়াইট কালার, যেটা আমাকে প্রচণ্ড রকম মোহিত করেছে। উপর দিকে আপনি দেখুন অ্যাপেলের লোগো দেওয়া রয়েছে, এবং তার নিচে যদি আপনি ইউএসএর বাসিন্দা হন তাহলে আপনি apple.com থেকে সরাসরি আপনার নামও এখানে এনগ্রেভ করতে পারবেন, ফ্রি অফ কস্ট, কোনো রকম এক্সট্রা খরচ হবে না। বাট স্যাডলি আমি যে দেশের বাসিন্দা সেখানে এই ফিচারটি অ্যাভেলেবেল নয়, তাই আমি অ্যাভেল করতে পারিনি এই অপশানটি, নাহলে আমি আমার নাম লিখে নিতাম এখানে, সেটা খুব ভালো লাগতো দেখতে।
কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু এর লুক দেখে এবং এর ডিজাইন এবং এর ফিল আমাকে মোহিত করেছে, আমি প্রচণ্ড রকম স্যাটিসফাইড এই সমস্তটা কিছু নিয়ে। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এর ওয়েট। অ্যাপেল পেন্সিল নেওয়ার আগে আমি চিন্তা করছিলাম যে এর ওয়েটটা হয়তো খুব বেশি হয়ে যাবে, তখন আমি মেনলি এটা নোট টেকিং বা কিছু ড্রয়িং পারপাসে ইউজ করব, বা অন্যান্য পারপাস তো থাকবে, ভিডিও এডিটিং থেকে শুরু করে সমস্ত কাজকর্মগুলো করার ক্ষেত্রে এটা প্রচণ্ড রকম আমাকে কাজ দেবে, তো অনেক টাইম ধরে আমাকে ব্যবহার করতে হবে এটা। এবং এই জন্যই আমি এর ওয়েট নিয়ে চিন্তিত ছিলাম যে অনেকক্ষণ ব্যবহার করলে হয়তো খুব ভারী ফিল হবে হাতে, কিন্তু বিশ্বাস করুন একদমই সেই সমস্ত ভারী ফিল হয়নি, খুবই প্রিমিয়াম লাগছে হাতে নিয়ে। এবং আমরা যে সাধারণ পেন্সিলগুলো ইউজ করি, যে আপসারা বা এই সমস্ত পেন্সিলগুলো ইউজ করি, সেইগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ভারী। আপনি বুঝতেই পারছেন এর ওজন 21 grams, তো মোটামুটি 4-5টা পেন্সিল যদি আপনি নেন তবে এর সমান হয়তো ওজন হবে, কিন্তু কোনো রকম অসুবিধা আপনার হবে না। আমি এখন হাতে নিয়ে তো আমার একদম ঠিকঠাক ফিল হচ্ছে, আশা করছি আমি যখন নোট টেকিং পারপাসে ইউজ করব তখনও আমার ভালো লাগবে। তো এই বিষয়ে বিস্তারিত মানে একটা ফাইনাল রিভিউ আমি নিয়ে আসবো কয়েকদিন ব্যবহার করার পর, সেটা যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। তো এর পরের একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, সেটার জন্য আমাকে আইপ্যাডটা নিতে হবে। তো এটা হচ্ছে আপনাকে আইপ্যাডের সাথে অ্যাটাচ হয়ে থাকবে এটা সবসময়, এখানে ম্যাগনেটিক যে স্ট্রাইপটা রয়েছে সেটার সাথে জাস্ট আপনি এইভাবে অ্যাটাচ করে দিন, অ্যাটাচ হয়ে থাকবে। এবং এর চার্জিং নিয়েও আপনাকে ভাবতে হবে না, অটোমেটিক চার্জ হতে থাকবে যাই আইপ্যাডের সাথে অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ চার্জ হবে আপনার আইপ্যাড থেকেই। এবং দেখুন আমি যখন প্রথম এটাকে আনবক্সিং করলাম 9% চার্জ ছিল, এবং এখন অনেকক্ষণ সময় চলে গেছে অলরেডি, তো এখন 100% হয়ে গেছে, মানে খুব অল্প সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। এবং দেখুন এটাকে আমি যদি ঝাঁকুনিও দিই খুব সহজে পড়ে যাচ্ছে, আমি খুব বেশি জোর ঝাঁকুনি দিচ্ছি না অবশ্যই, কারণ প্রায় 11,000 টাকার জিনিস যদি মেঝেই পড়ে যায় ভেঙে যেতেও পারে, যত জোরেই ঝাঁকুনি দিই না কেন পড়ে যাচ্ছে না। তো খুব ভালো ব্যাপার একটা যে আপনার আইপ্যাডের সাথে সবসময় অ্যাটাচ হয়ে থাকবে, অ্যান্ড ইট উইল বি অলওয়েজ রেডি, মানে আপনি যখন ইচ্ছা প্রয়োজন হলো নিলেন এবং ব্যবহার করতে শুরু করে দেন। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড রকম ভালো লেগেছে। তো পরের যে ব্যাপারটা সম্পর্কে আপনাকে বলবো সেটা হচ্ছে রাইটিং। আমি এটাকে প্রচুর নোট টেকিং কাজে ব্যবহার করব, এবং এই নিয়ে আমি একটু মনে অল্প হলেও একটু ভীত ছিলাম যে কেমন লাগবে, আমি এতদিন ধরে খাতা পেনেই লিখতে অভ্যস্ত, খাতা পেন্সিলেই ড্রয়িং করতে অভ্যস্ত, কেমন লাগবে আমার আইপ্যাডে ড্রয়িং করতে বা লিখতে, এই নিয়ে আমি একটু হলেও চিন্তিত ছিলাম। কিন্তু বিশ্বাস করুন মাত্র কয়েক মিনিট আমি ব্যবহার করেছি নোট টেকিংয়ের জন্য এবং আমার কোনো রকম সমস্যা হয়নি, আমি এখন অলরেডি অভ্যস্ত হয়ে গেছি বলা যায়। আমি রাইটিংটা এখনই এনজয় করতে শুরু করে দিয়েছি, আমার ভালোই লাগছে এটা ব্যবহার করতে, কোনো রকম সমস্যা বা কোনো রকম ল্যাগিনেস তো আসছেই না। আমি ভাবছিলাম হয়তো লেখার পর হয়তো লেখা আসবে এরকম ল্যাগ করবে, কোনো রকম ল্যাগিনেস আসছে না। এবং আমি ছোটোখাটো টুকটাক ড্রয়িংয়ের ক্ষেত্রে এটাকে ব্যবহার করে দেখলাম, কোনো রকম সমস্যা নেই, আমি খুব এনজয় করছি ব্যাপারটাকে, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এবং আমি এটাকে আরও ইউজ করব, বেশি বিশেষত নোট টেকিংয়ের জন্য আমি এটাকে ব্যবহার করতেই থাকবো। এবং সেই বিষয়েও আরও আপডেট বা স্পেশালি নোট টেকিংয়ের উপরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আপনাদেরই জন্য এই অ্যাপেল পেন্সিলের উপর, তো সেই সমস্ত ভিডিও যদি আপনি দেখতে চান আপনাকে অনুরোধ করবো আমি, মানে বারবার একই অনুরোধ করে ফেলছি, খুব বোরিংও লাগতে পারে ব্যাপারটা আপনার কাছে, কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। তো এই ছিল আমার অ্যাপেল পেন্সিলের আনবক্সিং এবং ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা থেকে একটু হলেও কিছু জেনে থাকেন, প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে জানান যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে মনে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।